তো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের কথা বলবো, যেটা ছোট্ট অবশ্যই কিন্তু কাজ অনেক বড়। তো সেই ছোট্ট অ্যাপ্লিকেশনটি কি সেই বিষয়ে এই ভিডিওটা, সেটা আমি বলবো। তো চলো ভিডিওতে যাওয়া যাক, আর বেশি কথা বলে সময় নষ্ট না করে। নমস্কার, আমি রাজু, আপনারা দেখছেন টেকনিক্যাল পাগল ইউটিউব চ্যানেল। তো যে অ্যাপসটার কথা বলছিলাম তার নাম হলো স্ক্রিন রেকর্ডার। হ্যাঁ, প্লে স্টোরে অনেক রকম স্ক্রিন রেকর্ডার রয়েছে, যেগুলো হয়তো তুমি ব্যবহার করছো, মানে এখনও তুমি ব্যবহার করছো, সবসময় তুমি ব্যবহার করো। তো কিছু কিছু মোবাইলে নিজের মোবাইল থেকেই কিছু রেকর্ডার দেয়া থাকে, সেগুলো তাদের জন্য ভিডিওটা নয়, যাদের নেই তাদের জন্য কোন রেকর্ডার ব্যবহার করবে, স্ক্রিন রেকর্ডার আর কি ব্যবহার করবে, তাদের জন্য এই ভিডিওটা। তো যাদের মোবাইলে স্ক্রিন রেকর্ডার রয়েছে তারা ভিডিওটা এখানেই বন্ধ করে দিতে পারে, আর যদি ভালো লাগে দেখো। আর যাদের মোবাইলে স্ক্রিন রেকর্ডার নেই, যারা অন্য যে কোনো স্ক্রিন রেকর্ডার ব্যবহার করছে তাদের জন্য এই ভিডিওটা। তো যারা ইতিমধ্যে মানে এখনও পর্যন্ত প্লে স্টোর থেকে ডাউনলোড করে ভিডিও স্ক্রিন রেকর্ড করছে, তো তাদের জন্য আমি বলবো যে তোমরা বেশিরভাগ প্লে স্টোর থেকে স্ক্রিন রেকর্ডার তোলো, জিও রেকর্ডার বা যে কোনো রেকর্ডার রয়েছে সেগুলোকে তুমি ইনস্টল করো। ইনস্টল করার পর তুমি যখন এটা ব্যবহার করো সেটার একটা ওয়াটারমার্ক থাকে, আর ওয়াটারমার্কের সাথে তুমি যখন স্ক্রিনে এটা ব্যবহার করো তখন স্ক্রিনে একটা লোগো থাকে তার। তো তুমি ভিডিওটাকে পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন এডিট করতে পারো না, তো তার জন্য তোমাকে অনেক ঝামেলা করতে হয়, অনেক অসুবিধা, তো অনেক অসহ্য, যাই হোক। তো নিট অ্যান্ড ক্লিন ভিডিও এডিট করার জন্য আমি অ্যাপ্লিকেশনটি তোমাদের জন্য এনেছি, যার নাম হলো স্ক্রিন রেকর্ডার। এটাতে কোনো অ্যাড নেই, তোমার যখন ডেটা অন থাকবে তখন যদি এটা তুমি ব্যবহার করো তাতে তোমার কোনো অ্যাড আসবে না, আর এটা খুবই সহজেই তুমি এটা ব্যবহার করতে পারবে। তো অ্যাপটা ওপেন করার পর উপরে থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ভিডিও রয়েছে, ভিডিও রয়েছে কারণ এখানে যদি কোনো ভিডিও সেভ করে থাকো সেভ সেটা দেখাবে, আর স্ক্রিনশট, স্ক্রিনশট যদি তুমি এখানে অ্যাপ থেকে স্ক্রিনশট নিতে পারো সেগুলো এখানে দেখাবে। আর এখানে সেটিং রয়েছে কিছু, যেই সেটিংগুলো তুমি দেখে দেখে তুমি চেঞ্জ করতে পারো। এখানে টাইম ডিলে বিফোর রেকর্ডিং, মানে কোন সময় তুমি এটা স্টার্ট করতে চাও, এখানে ম্যাজিক বাটন রয়েছে, এখানে স্টপ অপশন রয়েছে, মানে তুমি যদি মোবাইলটাকে ঝাঁকাও তাহলে রেকর্ডার তখনই বন্ধ হয়ে যাবে। আর এখানে রেজুলেশন রয়েছে, তোমার নিজের ইচ্ছা মতো রেজুলেশনটা চেক করে নিতে পারো। আর এখানে নিজস্ব অনেক অপশন রয়েছে যেগুলোকে তুমি তোমার ইচ্ছে মতো করে সেটিং করে নিতে পারো, আর নিচে অনেক রকম সেটিং রয়েছে যেগুলো তুমি ইউজ করার পর তুমি বুঝবে এটা কতটা ভালো আর কতটা দরকারি এই অ্যাপসের জন্য, আর সেগুলো তুমি নিজের ইচ্ছা মতো করে তুমি সেগুলো চেঞ্জ করে নিতে পারো। তো তুমি দেখতেই পারলে যে এই অ্যাপসটা কতটা জরুরি, আর এই অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তুমি ক্লিক করে ডাউনলোড করে নেবে। আর এটা সত্যি খুবই দরকারি, আমি নিজেও এটাই ব্যবহার করি, যে কোনো স্ক্রিন রেকর্ড করার সময় আমি এটাকেই ব্যবহার করি, এটাকে তুমিও ব্যবহার করো। আর এমনই দরকারি অ্যাপস রিভিউ জানার জন্য, এমনই দরকারি অ্যাপসগুলো জানার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে প্রেস করো, যাতে আমার নেক্সট ভিডিও আসার সঙ্গে সঙ্গে তুমি এটা নোটিফিকেশন পেয়ে যাও। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যদি আরও বেশি ভালো লাগে তাহলে কমেন্ট করে তোমার মন্তব্য জানাও। ধন্যবাদ।